সিলেট স্ট্রাইকার্সের 170 রানের জবাব দিতে নেমে যেমন শুরুর প্রয়োজন ছিল রংপুর রাইডার্সের দুই ওপেনার সেটাই যেন করলেন। রনি তালুকদার আর নাঈম শেখের 100 রানের জুটিতে জয়ের ভিত পায় রংপুর। রনি তালুকদার ঝোড়ো হাফ সেঞ্চুরি করে ফিরলেও 50 পেরোনো হয়নি নাঈম শেখের। তাদের দুজনকে বিদায় করলেও আটকানো যায়নি রংপুরের জয়। টেবিল টপার সিলেটকে 8 উইকেটে হারিয়ে কোয়ালিফায়ার খেলার দাবি আরও জোরালো করল 2017 সালের চ্যাম্পিয়নরা। তিন দলের পয়েন্ট সমান হওয়ায় জমে উঠল কোয়ালিফায়ারের লড়াই। শুরুতে উইকেট এনে দিতে না পারলেও প্রতিপক্ষের ব্যাটসম্যানদের নিয়মিতই চেপে ধরতেন মোহাম্মদ আমির আর ইমাদ ওয়াসিম। তাদের দুজনেই চলে যাওয়ায় সিলেট শিবিরে যোগ দিয়েছিলেন মোহাম্মদ ইরফান আর গুলবাদিন নায়েব। একাদশে সুযোগ পেলেও আমিরের অভাব পূরণ করতে পারেননি মোহাম্মদ ইরফান। পাওয়ার প্লেতে সিলেট স্ট্রাইকার্সের বোলারদের উপর রীতিমতো তাণ্ডব চালিয়েছেন রংপুরের দুই ওপেনার। নাঈম শেখ আর রনি তালুকদারের দারুণ ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়েই 59 রান তোলে রংপুর রাইডার্স। বিশেষ করে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন রনি তালুকদার। থিশারা প্যারেরার অফ স্ট্যাম্পের বাইরের শট ডেলিভারিতে এক্সট্রা কাভার দিয়ে ছক্কা মেরে মাত্র 27 বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের এবারের আসরে এটি রনি তালুকদারের দ্বিতীয় হাফ সেঞ্চুরি। প্যারেরার সেই ওভারে 2 ছক্কা এবং 1/4 19 রান আনেন এই ব্যাটসম্যান। ইনিংসের 10ম ওভারে মোহাম্মদ ইরফানের গুড লেন্থ ডেলিভারিতে ছক্কা মেরে নাঈম শেখের সঙ্গে 17 রানের জুটি পূর্ণ করেন রনি। এর এক বল পরেই অবশ্য সাজঘরে ফিরতে হয় তাকে। মোহাম্মদ ইরফানের হাফ ভলি ডেলিভারিতে এক্সট্রা কভার দিয়ে খেলতে গিয়ে মুশফিকুর রহিমের হাতে ধরা পড়েন মাত্র 35 বলে 66 রানের দুর্দান্ত ইনিংস খেলা রনি। রনি তালুকদার প্রায় 189 স্ট্রাইক রেটে 8টি চারের পাশাপাশি 3টি ছক্কা হাঁকান। আরেক ওপেনার মোহাম্মদ নাঈম শেখ দেখে শুনে হাফ সেঞ্চুরির পথে হাঁটলেও তাকে সেটা করতে দেননি রেজাউর রহমান রাজা। ডানহাতি এই পেসারের দ্রুতগতির ডেলিভারিতে বলের লাইন মিস করে বোল্ড হন 32 বলে 45 রান করা নাঈম শেখ। এরপর শোয়েব মালিক আর কাজী নুরুল হাসান সোয়ান মিলে রংপুর রাইডার্সের জয় নিশ্চিত করেন। দারুণ ব্যাটিং করা শোয়েব মালিক অপরাজিত ছিলেন 24 বলে 41 রানের ইনিংস খেলে, যেখানে 4টি চারের পাশাপাশি 1টি ছক্কা হাঁকান তিনি। আর শোয়েব মালিককে সঙ্গ দেয়া সোহান অপরাজিত ছিলেন 17 বলে 17 রান করে। এর আগে টসে হেরে ব্যাটিং করতে নেমে রংপুরের বোলারদের চাপের মুখে পড়ে সিলেটের দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত আর তৌহিদ হৃদয়। আজমতুল্লাহ ওমরজাই এবং শেখ মেহেদিরা 8/7 বোলিংয়ে চেপে ধরলে পাওয়ার প্লেতে বিনা উইকেটে মাত্র 26 রান তোলে সিলেট স্ট্রাইকার্স। ইনিংসের 9ম ওভারে সিলেটের উদ্বোধনী জুটি ভাঙেন হাসান মাহমুদ। ডানহাতি এই পেসারের গুড লেন্থ ডেলিভারিতে সাজ করে ফেরেন ধুঁকতে থাকা শান্ত। বাঁহাতি এই ওপেনার এদিন আউট হয়েছেন 22 বলে 15 রান করে। দারুণ ছন্দে থাকলেও এদিন সুবিধা করতে পারেননি জাকির হাসান। মেহেদির লেন্থ ডেলিভারিতে স্লগ সুইপ করতে গিয়ে অ্যারন জনসের হাতে ক্যাচ দেন 7 রান করা এই ব্যাটসম্যান। 11 ওভারে 2 উইকেট হারিয়ে মাত্র 65 রান তোলা সিলেটকে এগিয়ে নেন হৃদয় আর মুশফিকের জুটি। ছন্দ ধরে রেখে হাসান মাহমুদের লেগ সাইডের বলে ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ দিয়ে 4 মেরে 43 বলে হাফ সেঞ্চুরি করেন তৌহিদ হৃদয়। 2/4 এবং 1 ছক্কায় হাসানের সেই ওভার থেকে 17 রান নেয় সিলেট। পরের ওভারে অ্যারন জনসের উপর চড়াও হন সিলেটের এই দুই ব্যাটসম্যান। 3/4 ডানহাতি এই স্পিনারের ওভার থেকে আসে 15 রান, সেই সঙ্গে 14.2 ওভারে দলের 17 রান পূর্ণ করে সিলেট। রান তোলার গতি বাড়িয়ে হৃদয়কে দারুণভাবে সঙ্গ দিতে থাকেন মুশফিক। সেই সঙ্গে ঝোড়ো ব্যাটিংয়ে 30 বলে হাফ সেঞ্চুরি তুলে নেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। মুশফিকের হাফ সেঞ্চুরিতে পূর্ণ হয় হৃদয়ের সঙ্গে তার 17 রানের জুটি। শেষ 5 ওভারে তারা দুজন মিলে যোগ করেন 60 রান। সেঞ্চুরির কাছে যাওয়া হৃদয় অপরাজিত ছিলেন 85 রানে আর মিস্টার ডিপেন্ডেবল অপরাজিত ছিলেন 55 রানের ইনিংস খেলে। তৌহিদ হৃদয় তার প্রায় 150 স্ট্রাইক রেটের ইনিংসে 57টি বল মোকাবেলা করেন, যেখানে তিনি 13টি চারের পাশাপাশি 2টি ছক্কা হাঁকান।
আর মুশফিকুর রহিম তার 35 বলের ইনিংসে প্রায় 158 স্ট্রাইক রেটে 5টি চারের পাশাপাশি 3টি ছক্কা হাঁকিয়ে অপরাজিত থাকেন। রংপুর রাইডার্সের হয়ে একটি করে উইকেট নিয়েছেন হাসান মাহমুদ আর শেখ মেহেদি হাসান।